কিন্তু কোন অশুভ সংবাদ না। তবে বিজ্ঞানের ব্যাখ্যা আর কোরআনের ব্যাখ্যা একটু আলাদা। বিজ্ঞান যে দৃষ্টিকোণে বলতেছে যে যে কোরআন মানে মৃত্যু যে অশুভ সংবাদ না, তার দৃষ্টিভঙ্গি আলাদা। বিজ্ঞান এইভাবে বলতেছে যে আমাদের শরীরের মধ্যে কোষ আছে। জোরে বলুন কি আছে? আমাদের শরীরের মধ্যে কোষ আছে। এই শরীরের সমস্ত অঙ্গের মধ্যে কোটি কোটি কোষ আছে। বিজ্ঞানীরা বলছেন এই কোটি কোটি কোষের মধ্যে প্রতিদিন এক থেকে দেড় ভাগ কোষ এমনি মারা যায়, আবার তৈরি হয়, আবার মারা যায়, আবার তৈরি হয়, আবার মারা যায়। এটি হলো আমার রব্বুল আলামিনের সৃষ্টির এক অপূর্ব কৌশল। আল্লাহ রব্বুল আলামিন কোটি আমাদের শরীরকে জীবন্ত করেছেন। এখন বিজ্ঞানীরা বলতেছেন যদি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে আমাদের শরীরের কোষের মৃত্যু যদি বন্ধ করে দেওয়া যায়, তার মানে কোষ মরবে না। কোষ প্রতিদিন এক থেকে দেড় ভাগ কোষ মরবে না। কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে শরীরের কোষের মৃত্যু যদি বন্ধ করে দিতে পারি, তাহলে বিজ্ঞানীরা বলতেছে তাহলে ওই ব্যক্তি চিরন্তন হায়াত পেয়ে যেতে পারে। কারণ আমাদের কোষ মরে যায়, তাই আমরা মরে যাই। এখন এমন পদ্ধতি অবলম্বন করলাম শরীরের কোষ কি হবে না? আরে জোরে বলে না, কি হবে না? শরীরের কোষ মরবে না। তাহলে ওই মানুষটা বেঁচে থাকতে পারবে, তবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে, তবে সমস্যা দেখা দেবে অন্য জায়গায়। বিজ্ঞানীরা বলতেছে মানুষের শরীরের কোষের মৃত্যু যদি বন্ধ হয় তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া সে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে এবং তার শরীরের ওজন বেড়ে যাবে। বিজ্ঞানীরা বলতেছে একটা মানুষের শরীরের কোষের মৃত্যু যদি বন্ধ হয়, এখন তার শরীরের ওজন এক মন, এক বছর পরে তার শরীরের ওজন হয়ে যাবে 12 মন। 2 বছর পরে তার শরীরের ওজন হবে 140 মন। 3 বছর পরে তার শরীরের ওজন আর আকৃতি হয়ে যাবে 1728 মন। 4 বছর পরে তার শরীরের ওজন আকৃতি হবে 20,736 মন। এভাবে যদি শরীরের কোষের মৃত্যু যদি বন্ধ হয়ে যায়, এইভাবে যদি সে 75 বছর পর্যন্ত বেঁচে থাকে, তাহলে তার শরীরের ওজন আর আকৃতি হয়ে যাবে হিমালয় পাহাড়ের মতন বিশাল হয়ে যাবে। জোরে বলুন, কয় বছরে? কথা বলতেছে না, কয় বছরে? 75 বছরে। তার কারণ তার শরীরের কোষের মৃত্যু নেই। আর এভাবে যদি সে 1 বছর বেঁচে থাকে তাহলে পৃথিবীর 10 ভাগের 1 ভাগ বড় হয়ে যাবে। তখন আমেরিকায় যাওয়ার জন্যে প্লেনও পাবেন না, ট্রেনও পাবেন না। কয়েক পা এগিয়ে গেলে আটলান্টিক মহাসাগর, আপনি শুধু একটা ধাপ দেবেন, বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দেবেন। এখন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ যদি মানুষ হয় তাহলে তার পেটটা কত বড়, তাহলে তার গাল কত বড়। যখন পিপাসা লাগবে প্রশান্ত মহাসাগরের পানি তার একবারেই ক্লিয়ার হবে। এখন পানি পান করলে পিশাব লাগবে না? কথা বলতেছে না কেন? যখন পিশাব করবে তখন মধুমতি নদী হয়ে যাবে। আর এভাবে যদি সে 200 বছর বেঁচে থাকে, বিজ্ঞানীরা বলতেছে তার শরীরের ওজন আকৃতি হবে এই পৃথিবীর সমান। তখন খাদ্যের অভাবে, পানির অভাবে তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এর চাইতে আমার মরে যাওয়া ভালো, আমি এত বড়, আমার থাকার জায়গা নেই, আমার খাবারের ব্যবস্থা নেই, এর থেকে আমার কি কি যাওয়া ভালো, এর থেকে আমার মরে যাওয়া ভালো। এই জন্য বিজ্ঞান বলতেছে মৃত্যু অশুভ সংবাদ না। তবে কোরআনের ব্যাখ্যা আলাদা। কোরআন বলতেছে
মৃত্যু তোমার জন্য অবশ্যই অশুভ সংবাদ হবে না যদি কুরআন অনুযায়ী মৃত্যুবরণ করতে পারো। আল্লাহ বলছেন আল্লাহ নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন মানুষকে আল্লাহর দিকে ডাকা কুরআনের ভাষায় এটি হচ্ছে আমি মুহাম্মদ আমার কাজ আনা ওয়ামানিত্তাবানি এবং যারা আমার অনুসরণ করে তাদেরও কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমরা রসুলের উম্মত হই কিয়ামতের মাঠে রসুলের শাফাআতের প্রত্যাশা করি রাসুলের উম্মত হই তাহলে আমাদেরও মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ একটু জোরে বলুন মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ করতে হবে। আজকে এই দুনিয়ার মধ্যে আমরা যারা আছি এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার মৃত্যু। জোরে বলুন ঠিক কিনা? একদিন আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যু মানে এই দুনিয়ার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পরিকল্পনার অবসান। মৃত্যু মানে এই পৃথিবীতে আমার আর কোনো স্থান নেই, এই মাটির উপরে আমার আর কোনো জায়গা নেই। সেই মৃত্যু সম্পর্কে চিন্তা ভাবনা করার মতন বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করেছে। সে বক্তব্যটা হলো মৃত্যু যদি সত্য হয়। জোরে বলুন মৃত্যু সত্য না মিথ্যা? একটু আওয়াজ করে মুসলমানের মতন বলতে হবে, মৃত্যু না সত্য না মিথ্যা? মৃত্যু যদি সত্য হয়, মৃত্যু যদি সঠিক হয়, তাহলে বুদ্ধিমান যারা তারা যারা চিন্তাশীল তারা চিন্তা ভাবনা করবে, যারা বুদ্ধিমান বিবেকবান তারা ভাববে চিন্তা করবে আমার মৃত্যুটা যেন ভালো হয়, আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, আমি মৃত্যুর মাধ্যমে আমি যেন ব্যর্থ না হয়ে যাই। এখন মৃত্যু যদি সঠিক হয় তাহলে চিন্তা করতে হবে, আর মৃত্যু যদি সঠিক না হয় তাহলে মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করার আমাদের কোনো দরকার নেই। মৃত্যু কেমন সত্য আমি সত্য করে কোরআনের কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন আল্লাহ বলছ নবী মুহাম্মদ, যে নবীর উপরে কুরআন নাযিল হলো, যে নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহ বলছ নবী মুহাম্মদ আপনার পূর্বে আমি এই পৃথিবীতে কোন মানুষকে অনন্তকাল হায়াত দান করিনি, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। নবী মুহাম্মদ রে আপনি যখন মরে যাবেন আপনার জন্য যখন মৃত্যু নির্ধারিত তাহলে এই দুনিয়ার বাকি মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে কিভাবে? এই জগতের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতে না পারে
তাহলে আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখা ধৃষ্টতা না? একটু জোরে বলে না, জোরে বল ঠিক না? মুহাম্মদ সাল্লাম যেখানে 63 বছর বয়সে চলে গেলেন, আমরা যারা তার উম্মত 63-র উপরে আছি, তার মানে আমরা সবাই এখন গুনাহে আছি। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহানু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহানু বিমাসরুবিন আলা আন নুবাদ্দিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের উপরে মৃত্যুর কাল নির্ধারণ করে দিলাম, আর আমি এই ব্যাপারে দুর্বল নই, আমি এই ব্যাপারে অক্ষম নই, আমি তোমাদেরকে সরিয়ে দিয়ে তোমাদের স্থলে অন্যদেরকে আনি। আমার বন্ধুগণ, হাজার হাজার বছর ধরে একদিক থেকে মানুষ আসছে, আর একদিক থেকে মানুষ চলে যাচ্ছে। আল্লাহ বলছে আমি এই ব্যাপারে দুর্বল নই, তোমাদেরকে সরিয়ে দিয়ে তোমাদের স্থলে আমি অন্যদেরকে আনি। যেমন আমার দাদার স্থলে আমার আব্বাজানকে আনা হলো, আব্বার স্থলে আমাকে আনা হলো, আমার সরে যেতে হবে, আমার স্থলে আমার সন্তানকে আনা হবে, সন্তানকে চলে যেতে হবে। তোমারই মহাব্বতির আদরের শরীরখানা দেহখানা মাটির মধ্যে কেমনে পচে যাবে, কেমনে গলে যাবে, হাড় হাড়টি মাটির সাথে কেমনে মিশে যাবে তা তুমি জানো না। এই হলো আমার জীবন। মৃত্যু সম্পর্কে সুন্দর একটা কথা সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ বলছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তোমাদের আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যেন আল্লাহ তোমাদের পরীক্ষা করতে পারে কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দ হলো আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছে। মৃত্যুকে কি করেছেন? একটু জোরে বলুন, মৃত্যুকে কি করেছেন? মৃত্যুকে সৃষ্টি করেছেন। সৃষ্টি মানে কি? সৃষ্টি মানে তার একটা অস্তিত্ব থাকতে হবে। এতদিন পর্যন্ত আমি জানতাম যে আমাদের শরীরের মধ্যে মৃত্যু, আমাদের শরীরের মধ্যে জীবন নেই, রুহু নেই, এর নাম হলো মৃত্যু। কিন্তু এই আয়াতের আধুনিক বিশ্লেষণ হলো শুধু এর নাম মৃত্যু না, মৃত্যু বলা হয় আমার শরীর থেকে, আমার দেহ থেকে পিরান পৃথকীকরণ একটা প্রক্রিয়া, একটা সিস্টেমের নাম হলো মৃত্যু। তার মানে আমার শরীরের মধ্যে যেমন জীবনও বিদ্যমান, মৃত্যু নামক অস্তিত্বও বিদ্যমান। মৃত্যু কাকে বলে? মৃত্যু বলা হয়, মৃত্যু হলো জীবনের বিপরীত ধর্মী, যা জীবনী শক্তিকে ধ্বংস করে দেয়। মৃত্যু হলো পূর্বাহ্নে তৈরি করা এক ব্যবস্থা, যা জীবনী শক্তিকে ধ্বংস করে দেয়। একটি পর্যায় পর্যন্ত আমাদের শরীরের মধ্যে জীবনী শক্তি পাওয়ারফুল থাকে, কিন্তু আস্তে আস্তে করে সেই জীবনী শক্তি দুর্বল হতে থাকে, আমার চোখের পাওয়ার কমতে থাকে, হাঁটুর বল আস্তে আস্তে কমে যায়, আগের মতন মাথায় আর কাজ করে না, সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হয়ে যায়। তার মানে মৃত্যু আমার শরীরের মধ্যে বাসা বেঁধেছে। আমরা 24 ঘন্টা
আমার শরীরের মধ্যে মৃত্যু কাজ করতেছে। একটি পর্যায়ে মৃত্যুর কাজ হলো আমার শরীর থেকে প্রাণ আলাদা করে দেওয়া। আমার বন্ধুগণ, এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের, আমরা এই জীবন নিয়ে এই পৃথিবীর মধ্যে বসবাস করছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চান, কোন মানুষের জীবনের মৃত্যু এটা অশুভ সংবাদ না। জোরে বলুন কি না, এটা কোন অশুভ সংবাদ না। বরং আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী মৃত্যু বরণ করতে পারি, তাহলে মৃত্যুটা আমাদের জন্য সুসংবাদ হিসাবে বয়ে আসতে পারে। জোরে বলো ঠিক কিনা, এটা আমাদের জন্য শুভ সংবাদ হতে পারে। কোরআন বলতেছে মৃত্যু কোনো অশুভ সংবাদ না, আবার বিজ্ঞানও বলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বলছেন, যখন তুমি এসেছিলে হবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে কঠোর, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলতেছেন, আল্লাহর কিছু প্রিয় মানুষ আছেন, তারা যখন মৃত্যু বরণ করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়, তাদের মৃত্যুর পূর্ব ক্ষণে ফেরেশতা নাজিল হয়। তাফসিরের মধ্যে আসছে, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি মৃত্যু বরণের মুখোমুখি হয়, তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের পার্শ্ব রহমতের ফেরেশতা নাজিল হয়, এবং ওই ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাও নাই, ও আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, এই মৃত্যুর পূর্ব ক্ষণে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা দেওয়া হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের মৃত্যু যদি সঠিক হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে আমাদের মৃত্যুটা যেন ভালো হয়, মৃত্যুটা যেন সুন্দর হয়। ভালো মৃত্যু কামনা করেন কে কে, একটু হাত উঁচু করে দেখান তো, একটু তকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভালো মৃত্যু আমরা চাই তো, একটু জোরে বলুন আমরা চাই। তাহলে কোরআনের কাছে আসতে হবে। জোরে বলুন কার কাছে, একটু জোরে বলুন কার কাছে আসতে হবে। আমার রব্বুল আলামিন ভালো মৃত্যু লাভ করার সম্পর্কে কত সুন্দর উপদেশ পেশ করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আল্লাহ বসে, মানুষগুলি যারা ইমান এনেছ, যারা আল্লাহ বিশ্বাস করো, শুধু আল্লাহ বিশ্বাস করলে ইমানের হক আদায় হবে না। ইমানের হক আদায় করতে হলে আল্লাহ বলছে যথাযথভাবে আল্লাহর ভয় করো। এরপরে আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ বলে দিলাম, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।
একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন এই কথা কার, আরো জোরে বলুন কার, আল্লাহ আমাদেরকে বলছে মুসলিম হয়ে মৃত্যু বরণ করা হলো শুভ মৃত্যু, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শুভ মৃত্যু? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, এই দুনিয়ার মধ্যে যারা আমার আয়াতকে বিশ্বাস করে এবং আমার কোরআনের আয়াত অনুযায়ী মুসলমান হয়, গায়ের জোরে মুসলমান হলে হবে না, আল্লাহ বলছে আমার কোরআনের আয়াত অনুযায়ী যারা মুসলমান হয় উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, যারা মুসলমান হয়ে মৃত্যু বরণ করতে পারবে হাশরের ময়দানে তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আনন্দ চিত্তে তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো, জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা যদি পারিবারিক কায়দায় মুসলিম হতে পারি, আমি মুসলিম, আমার স্ত্রী মুসলিম, আমার ছেলে আমার মেয়ে মুসলিম, কোরআন অনুযায়ী যদি আমরা মুসলমান হতে পারি তাহলে পারিবারিক ভাবে জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, জোরে বলুন কার কথা, আরো জোরে বলুন কার কথা। তাহলে আল্লাহর এই কথা বিশ্বাস করে কারা কারা মুসলিম হয়ে কবরে যেতে রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহ দেখান তো, একটু জোরে বল লিল্লাহে থাকবে, লিল্লাহে থাকবে, জোরে বল আলহামদুলিল্লাহ। মুসলিম হওয়া খুবই স্বাভাবিক কায়দায় যদি মুসলিম হওয়া যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বলতেন না, মুসলমান হওয়া যদি খুবই স্বাভাবিক কায়দায় হওয়া যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কুরআন নাজিল করতেন না, জোরে বলো ঠিক কি না। এখন আমরা যদি কুরআন অনুযায়ী মুসলমান হতে চাই তাহলে আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে, জোরে বলুন কার ভয়, আরো জোরে বলতে হবে কার ভয়। শুধু আল্লাহর ভয় করলে মুসলমান হওয়া যাবে না, একমাত্র আল্লাহর ভয় করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছে দুনিয়ার কাউকে ভয় করো না, আমার ভয় করো, যদি মোমেন হতে চাও, যদি মুসলমান হতে চাও, তার মানে আমরা যদি মুসলমান হতে চাই একমাত্র আল্লাহর ভয় করা লাগবে, জোরে বলুন কার ভয়, আরো জোরে বলুন কার ভয়, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহ বাদে এই দুনিয়ার অন্য কারোর ভয় বুকের মধ্যে যদি আমরা লালন করি তাহলে তার নাম হলো কলবের রোগ। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছেন ফাতারাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফিহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, আল্লাহ বলছে নবী আপনি দেখবেন ওদের অন্তরের মধ্যে রোগ, ওদের অন্তরের মধ্যে ব্যাধি, ইউসারিউনা ফিহিম ওরা দৌড় দিয়ে
দুষ্ট লোকেদের সঙ্গে মিলেমিশে থাকে, খারাপ লোকেদের সঙ্গে মিলেমিশে থাকে। যদি বলা হয় তুমি তো ভালো মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মসজিদে আসা যাওয়া করো, তুমি তো খুব সুন্দর মানুষ, কিন্তু দুষ্ট লোকেদের সাথে তোমার উঠা বসা কেন? তখন ওই সমস্ত মানুষ যুক্তি দেয়, ইয়াকুলুনা নাকশা আনতুসিবানা দায়রা, যদি সামাজিক কায়দায় এদের সঙ্গে মিলেমিশে না থাকি, না জানে বিপদ আপদ মুসিবত আমাদের উপরেও আসতে পারে। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলছে ইয়ানসুরুকুমুল্লাহ, আল্লাহ যদি তোমাদের সাহায্য করে দুনিয়ার কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি তোমার ক্ষতি করে এই দুনিয়ার কেহ তোমাদের রক্ষা করতে পারবে না। রক্ষা করার মালিক কে? আওয়াজ করে বলতে হবে, কে? হিফাজতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সাহায্য চাইতে হবে কার কাছে? ভরসা করতে হবে কার উপরে? ভয় করতে হবে কার? একটু জোরে বলুন, কার? মানুষ যখন আল্লাহর ভয় করা বাদ দেয় তখন দুনিয়া তারে ভয় দেখায়, আর মানুষ যখন আল্লাহর ভয় করে তখন ওই মানুষটারে দুনিয়ার সবাই ভয় পায়। একটু জোরে বলুন, আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে বুঝতে চাইলাম, মুসলমান হতে হলে জোরে বলুন কি হওয়া লাগবে, কার ভয় করা লাগবে? একটু জোরে বলুন, কার? আল্লাহর ভয় করা লাগবে। এই জন্য আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, তোমরা যথাযথভাবে আল্লাহর ভয় করো। আমার বন্ধুগণ, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল, একমাত্র আল্লাহর কেন ভয় করতে হবে? এর কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم وليتق الله في نصف الباقي। আল্লাহ নবী বললেন দিন ইসলামের অর্ধেক হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, বলেন না? দিন ইসলামের অর্ধেক কি? দিন ইসলামের অর্ধেক হলো আল্লাহর ভয়। আল্লাহ রাসূল এই কথাটা কেন বললেন? তার কারণ হলো মুসলমানদের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের চালিকা শক্তির নাম হলো তাকওয়া বা আল্লাহর ভয়। মুসলমানদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং জাতীয় পর্যায়ে একটি সুস্থ, সুন্দর, ভারসাম্যপূর্ণ জীবন এবং ভারসাম্যপূর্ণ জীবনের তালিকা শক্তি ভিত্তির নাম হলো তাকওয়া। জোরে বলুন, আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলছে ইসলামের অর্ধেক হলো তাকওয়া। ইসলামের অর্ধেক কি? একটু জোরে বলুন, ইসলামের অর্ধেক কি? ইসলামের অর্ধেক হলো তাকওয়া। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হলো ভয়, আল্লাহর ভয়। তাকওয়া একটি ব্যাপক অর্থবহ শব্দ। যেমন তাকওয়ার এক নম্বর মানে আল্লাহর ভয় করা, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বিরত থাকা, তাকওয়া মানে দূরে থাকা, তাকওয়া মানে সাবধান থাকা, তাকওয়া মানে জবাবদিহিতার অনুভূতি। আল্লাহর কাছে আমাদের কর্মের জবাব দিতে হবে, এই অনুভূতির নাম কি? একটু জোরে বলে, অনুভূতির নাম কি? আমার বন্ধুগণ, তাকওয়া মানে আল্লাহর ভয়। সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। আল্লাহ বলছেন আল্লাহই ভয় করার যোগ্য এবং আল্লাহই ক্ষমা করার অধিকারী। এই আয়াতের মধ্যে তাকওয়া শব্দটি ভয়ের অর্থে আল্লাহ উল্লেখ করেছেন।
আবার সূরা তুরের মধ্যে বলছেন সামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূহ। আল্লাহ বলছেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। এই আয়াতের মধ্যে তাকওয়া শব্দটি আল্লাহ রক্ষা করার অর্থে উল্লেখ করেছেন। আবার সূরা জুমারার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কুরআনান গায়রা দিই ইরাজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন ও নবী মুহাম্মদ ওয়ালাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআন, আমি এই কোরআনের মধ্যে মানুষের জন্য সকল প্রকার দৃষ্টান্ত উপমা পেশ করেছি যেন মানুষ উপদেশ গ্রহণ করে। কোরআন আরবি ভাষায়, এর মধ্যে কোনো বক্রতা নেই। এই কোরআন পৃথিবীতে এই জন্য পাঠালাম যেন মানুষ অন্যায় থেকে বেঁচে থাকতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, লাআল্লাকুম ইয়াত্তাকুন, যেন মানুষ অন্যায় থেকে বেঁচে থাকতে পারে। এই আয়াতের মধ্যে তাকওয়া শব্দটি আল্লাহ বেঁচে থাকার অর্থে উল্লেখ করেছেন। আবার সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইখশাল্লাহা ওয়া ইত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ওয়া ইখশাল্লাহ আল্লাহর ভয় করবে, ওয়া ইত্তাকি আল্লাহর অবাধ্যতা থেকে সাবধান থাকবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই তো প্রকৃত সাফল্যের অধিকারী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়া শব্দটি সাবধানতার অর্থে উল্লেখ করেছেন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে রক্ষা করা, তাকওয়া মানে দূরে থাকা, তাকওয়া মানে সাবধান থাকা। ইসলামের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর আযাবের কথা চিন্তা করে, আল্লাহর অসন্তুষ্টির কথা অনুভব করে, আল্লাহর অবাধ্যতার কথা অনুভব করে, আল্লাহ সমস্ত নির্দেশ মান্য এবং আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা, দূরে থাকা, সাবধান থাকা, আরবিতে বলা হয় তাকওয়া। গায়ের জোরে মুসলমান হওয়া যাবে না, তাহলে ওটা আসল মুসলমান হবে না, ওটা হয়ে যাবে জাল মুসলমান। জোরে বলুন কি মুসলমান, আরো জোরে বলুন কি মুসলমান। আপনারা আসল মুসলমান হতে চান না জাল মুসলমান হতে চান? আওয়াজ করে বলতে হবে, শুধু জনমের মতন গরু খাইয়ে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে আল্লাহর ভয় করা লাগবে। জোরে বলুন কার ভয়। আরবিতে বলা হয় তাকওয়া। জোরে বলুন কি বললাম, একটু জোরে বলুন কি বললাম, তাকওয়া মানে কি বললাম, তাকওয়া মানে ভয়, তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে দূরে থাকা, তাকওয়া মানে সাবধান থাকা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা নিষেধ করেছেন,
আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা, দূরে থাকা, সাবধান থাকা কে তাকওয়া বলা হয়। আর এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের কে বলা হয়? মুত্তাকিন। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। কি বলা হয়? মুত্তাকি। যদি আমরা মুসলিম হতে চাই তাহলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। জোরে বলুন, কি হওয়া লাগবে? বন্ধুগণ, আমরা যদি মুত্তাকি হতে পারি, আমরা যদি আল্লাহর ভয় করে মুত্তাকি হতে পারি, কুরআন আমাদের জন্য কি পুরস্কার আর মর্যাদা আর ভবিষ্যতের কথা বলতেছে। এই কথাগুলি আগে শুনি, তারপরে সময় থাকলে বাস্তব জীবনে, কর্মময় জীবনে সত্যিকার অর্থে আমাদের মধ্যে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, আসলে আমরা মুত্তাকি কিনা, সত্যিকার অর্থে আমরা মুসলমান কিনা, ব্যবহারিক জীবন দিয়ে আমরা পর্যালোচনা করে দেখব। জোরে বলুন, সুবহানাল্লাহ। যদি আমরা মুত্তাকি হতে পারি, যদি আমরা আল্লাহর ভয় করে, জোরে বলুন, কি হতে পারি? একটু জোরে বলুন, কি হতে পারি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমাদের জন্য কি মর্যাদার কথা বলেছেন, কি ভবিষ্যতের কথা বলেছেন, কি পুরস্কারের কথা বলেছেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াত নাম্বার বলে বলে আমি আপনাদের সামনে পেশ করছি, যেন আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি, উপলব্ধি করতে পারি। যেহেতু আমার জীবনে এক মুহূর্ত গ্যারান্টি নেই, ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক তক তক করে যতদিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঝক ঝক তক তক করে যতদিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতন সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায় কুরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম হাদি ধরলাম না। যাই 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 দিন চলে যাই কুরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম হাদি ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। একটু জোরে বলবেন না, মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় ছাড়া মুসলমান হওয়া যাবে না। আর সর্ব অবস্থা যে আল্লাহর ভয় করে, কুরআন বলছে তার নাম হলো মুত্তাকি। একটু জোরে বলুন, কি বলা হয়? একটু জোরে বলুন, কি বলা হয়? আমরা যদি মুত্তাকি হতে পারি, কুরআন অনুযায়ী যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ বসে আল্লাহ বসে অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসি তাও সুবহানাল্লাহ জোরে কই না একটু জোরে কর আল্লাহু আকবার সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে আমরা মর্যাদাবান হওয়ার জন্য কত কিছু না করি নেতা হতে চায় একটু মর্যাদাবান হওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছে মর্যাদা কাদেরকে বলা হয় কাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওয়াজ করছেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান্নাস হে মানব মণ্ডলী ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله بوسه মানব মণ্ডলী আমি রব্বুল আলামিন তোমাদের এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছে এবং বিভিন্ন জাতি গোত্রে আমি তোমাদের বিভক্ত করেছে এরপর আল্লাহ বলছে যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো একজন আরেকজনকে বুঝতে পারো এরপর আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলছেন বংশ গোত্র মর্যাদার মাপকাঠি হতে পারে না তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ মর্যাদাবান যে আল্লাহর ভয় করে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মর্যাদার মাপকাঠি হলো আল্লাহর ভয় করতে হবে জোরে বলুন কার ভয় আর জোরে বলুন কার ভয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহর বন্ধুদের ভয় নেই আল্লাহর বন্ধুদের চিন্তা নেই এরপর আল্লাহ বলছে কারা আল্লাহর বন্ধু আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন তারাই আল্লাহর বন্ধু যারা ঈমান এনেছে এবং আল্লাহর ভয় করে তাও সুবহানাল্লাহ জোরে করে আমার বন্ধুগণ সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبْ আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে
যারা আল্লাহর ভয় করে চলবে তাদের সমস্যা সংকট উত্তরণের কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ করে দিবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার খাদ্যের ব্যবস্থা এমন উৎস থেকে করবেন যা সে ধারণাও করতে পারে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কার ভয় করা লাগবে একটু জোরে বলুন, কার ভয়? আমার বন্ধুগণ, সূরা আনফালের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। আল্লাহ বলছেন, মানুষগুলি যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহর ভয় করো, তোমাদের বুকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি রব্বুল আলামিন সর্ব অবস্থায় ন্যায় অন্যায় সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার শক্তি আমি আল্লাহ তোমাদের দান করব। যদি বুকের মধ্যে আল্লাহর ভয় না থাকে, তাহলে অনেক সময় আমরা ন্যায় রে অন্যায় মনে করব, আবার অনেক সময় অন্যায় রে আমরা কি মনে করব, ন্যায় মনে করব। কিন্তু আল্লাহ বলছে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সর্ব অবস্থায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তা পার্থক্য করার শক্তি আমি আল্লাহই দান করব। বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো মুত্তাকিনদের মর্যাদা। জোরে বলুন, কাদের মর্যাদা? যারা আল্লাহর ভয় করে চলে। জোরে বলুন, কার ভয় করে চলে? আল্লাহর ভয় করে কারা কারা মুত্তাকি হতে চান, দুহাত উঁচু করে আল্লাহ দেখান তো, একটু জোরে সোরে তকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুত্তাকি হতে হবে কেন আমরা কোরআনের কাছে জিজ্ঞাসা করি? সূরা হিজর 45 নম্বর আয়াত, জোরে বলুন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, অবশ্যই মুত্তাকিনরা জান্নাত এবং ঝর্ণার মধ্যে থাকবে। উদখুলুহা বিসালামিন আমিনীন, হাশরের ময়দানে মুত্তাকিনদেরকে বলা হবে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করো। লা ইয়ামাসসুহুম ওয়া নাসআনা মা ফি সুদুরিহিম মিন যিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ বলছে, জান্নাতি প্রত্যেকটা মানুষের মনের হিংসা বিদ্বেষ আমি আল্লাহ দূরীভূত করে দেব। মানুষগুলি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পর মুখোমুখি সিংহাসনে সমাসীন হবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসব ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সবচেয়ে বড় কথা, জান্নাতের মধ্যে মানুষের ক্লান্তি হবে না, মানুষ অসুস্থ হবে না, ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, মাথা বেদনা করবে না, পেটে যন্ত্রণা করবে না। সবচেয়ে বড় কথা, ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, জান্নাত থেকে কখনো বহিষ্কৃত করা হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। এমন জান্নাত তখনই আমরা লাভ করতে পারবো যদি আমরা মুত্তাকি হতে পারি। জোরে বলুন কি হতে পারি, আরো জোরে বলুন কি হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন
যদি আমরা মুত্তাকি হতে পারি কেমন জান্নাত দান করবেন। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলতেছেন, মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন, জান্নাতের দৃষ্টান্ত যা মুত্তাকিনদের জন্য ওয়াদা করা হয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের মধ্যে আছে নির্মল পানির ঝর্ণা, ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়যারু ত্বাআমু, এবং ওই জান্নাতের মধ্যে আছে দুধের ঝর্ণা যার স্বাদ অপরিবর্তনশীল, ওয়ানহারুম মিন খামরিল লাযযাতি লিশ-শারিবিন, এবং ওই জান্নাতের মধ্যে আছে শরাবের ঝর্ণা যা পানকারীদের জন্য সুস্বাদু, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে আছে পরিশোধিত মধুর ঝর্ণা, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সকল প্রকার আছে ফলমূল, ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, সব থেকে বড় কথা সেখানে আছে তোমাদের রবের ক্ষমা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, কামান হুয়া খালিদুন ফিল নার, সে মুস্তাকিনদের পুরস্কারের কথা বলা হলো, এই জীবন ভালো না কামান হুয়া খালিদুন ফিল নার, না চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে ওইটা ভালো, ওয়া সুকুমান হামিমান, এবং যারা জাহান্নামের মধ্যে থাকবে ওরা গরম পানি পান করবে, ফাকাত তুআআহুম, অতঃপর তাদের নাড়ি পুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, আল্লাহ বুঝাতে চাই সেই আগুন চিরস্থায়ী আগুন ভালো না মুত্তাকি হয়ে জান্নাতে যাওয়া ভালো। জোরে বলুন কোন জায়গায় যাওয়া ভালো, মুত্তাকি হয়ে জান্নাতে যাওয়া ভালো না আগুনই থাকা ভালো? তাহলে কারা কারা মুত্তাকি হতে চান হাত উঁচু করে দেখা, একটু জোরে বল ইল্লাহে থাকবে, জোরে বল আলহামদুলিল্লাহ। মুত্তাকিনদের মর্যাদা সম্পর্কে আর একটা আয়াত বলে, আসলে বাস্তব জীবনে আমাদের মধ্যে তাকওয়ার গুণ আছে কিনা এই ব্যাপারে কিছু নমুনা আলামত আপনাদের সামনে পেশ করেই আমি খুবই দ্রুত, আমরা শুনলাম, আমরা শুনে আলহামদুলিল্লাহ বললাম, এইরকম জান্নাত চাই তাও আশা করি, কিন্তু সেই তাকওয়ার গুণ, তাকওয়ার আলামত, আল্লাহর ভয় করার আলামত আমাদের মধ্যে থাকার দরকার আছে না নেই? কথা বলেন আছে না নাই? আমি মাত্র কয়েকটা আলামত হুজুর আস্তে আস্তে কয়েকটা আলামতের কথা বলে, এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ওই জান্নাত লাভ করতে পারবো। জোরে বলুন সুবহান, প্রত্যেকটা জিনিসের আলামত আছে, তাহলে মুত্তাকি হওয়ার আলামত নেই? যেমন দাড়িগুলো পেকে যাওয়া কিসের আলামত? কথা কই না, কোন জায়গায় ধোয়া আগুন থাকার আলামত, সকাল ফর্সা হওয়া দিন হয়ে যাওয়ার আলামত, জোরে বলো ঠিক কিনা? এখন আমি আপনি মুত্তাকি হতে পারলাম কিনা তাকওয়ার আলামত আছে না নাই? এক নম্বর আলামত হলো অন্তরের বিশুদ্ধ নিয়ত। জোরে বলুন কিসের নিয়ত, একটু জোরে বলুন কিসের নিয়ত? সূরা হজ 37 নম্বর আয়াত আল্লাহ নিজেই কি সুন্দর করে বলছে, আল্লাহ বলছে, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলছে কুরবানির পশুর গোশত রক্ত আল্লাহর কাছে যায় না,
আল্লাহর কাছে যাই তোমাদের তাকওয়া অন্তরের বিশুদ্ধ নিও। এক নম্বর হলো তাকওয়ার আলামত, দুনিয়ার মধ্যে আমি যে কথাই বলবো যে কাজই করব উদ্দেশ্য থাকবে কে, একটু জোরে বলুন কে, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কথা বলতে পারে কাজ করতে পারে, এটা হলো এক নম্বর মুত্তাকি হওয়ার আলামত, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর মুত্তাকি হওয়ার আলামত হলো সত্য কথা বলা, জোরে বলুন কি বলা, একটু জোরে বলুন কি বলা, সূরা আহজাবে 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলছে তোমরা আল্লাহর ভয় করো আর সত্য কথা বলো, জোরে বলুন কি বলো, একটু জোরে বলুন কি বলো, তাহলে সর্ব অবস্থায় সত্য কথা বলা সঠিক কথা বলা আল্লাহর ভয় করার লক্ষণ, মুত্তাকি হওয়ার লক্ষণ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ইন্নামাল কিযবু লিকুল্লিদ যুনুব, সকল প্রকার অপরাধের মা উৎস হলো মিথ্যে কথা বলা। আল্লাহ রসুল বলেন অবশ্যই সত্য পূর্ণ পূর্ণ মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা কলঙ্ক, মিথ্যা হলো পাপ, আর এই পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আমাদের সমাজে মিথ্যে কথা বলার লোক আছে না নেই, জোরে বলুন আছে না নেই। এখন বাংলাদেশের মুসলমানেরা এখন এত সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে স্বয়ং শয়তান পর্যন্ত লজ্জা করে, জোরে বলো ঠিক কি না। সত্য কথা বলা আল্লাহর ভয় করার আলামত, আর মিথ্যে কথা বলা শয়তানের অনুসরণ করার আলামত, জোরে বলো কার আলামত। সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আদর্শ সম্পর্কে বলছেন, কে বলতেছে, জোরে বলুন কে, আল্লাহ কি সুন্দর করে বলছে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছে দুনিয়া সব নবীদের দুশ্মন হলো শয়তান, শয়তান আমাদের বন্ধু না দুশ্মন, জোরে বলুন বন্ধু না দুশ্মন। এখন শয়তান কোন কারখানায় পাওয়া যায়, আল্লাহ বলছে শায়াতিন আল ইনসি মানব কারখানায় পাওয়া যায়, ওয়াল জিন্নি দানব কারখানায়। তাহলে কিছু মানুষ শয়তান আর কিছু জেন ও শয়তান, এই কথাটা বলতেছে কিনা, আরো জোরে বলুন কে। এরপর আল্লাহ বলছে ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, শয়তানের আদর্শ হলো জিনার আলামত হলো ওরা মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কারুকার্য খচিত ভাষায় অসত্য কথা বলে, এমন ভাবে মিথ্যা কথা বলবে মনে হবে বুখারী শরীফ বলতেছে, এরকম মিথ্যে কথা আছে না নাই, একবার বুখারী শরীফের মতন মিথ্যে কথা বলে চলে যাচ্ছে, কোন জায়গায় দাড়ি কমা বাইতেছে না, এইরকম মুসলমান বাংলাদেশে আছে না, কথা বলছে না আছে না। আপনি এইভাবে মিথ্যে কথা বলে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের মধ্যে নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে। মুত্তাকি হওয়ার আলামত হলো সর্ব অবস্থায় কি বলতে হবে, একটু জোরে বলতে হবে, কি বলতে হবে, সত্য কথা বলতে হবে। ওয়া আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, যারা মিথ্যেবাদী তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। বন্ধুগণ আগে পরিবারকে মিথ্যা থেকে হেফাজত করতে হবে, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
তিন নম্বর তাকওয়ার আলামত প্রবৃত্তির খেয়াল খুশি অনুযায়ী কথাও বলা যাবে না কাজও করা যাবে না সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন আল্লাহু আকবার চার নম্বর তাকওয়ার আলামত সময় মতন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুবহানাল্লাহ বলেন দলিল সূরা আনআম 72 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়া আকিমুস সালা ওয়াত্তাকুহু ওয়া হুয়া আল্লাযী ইলাইহি তুহশারুন তোমরা সালাত কায়েম করো আল্লাহর ভয় করো তার কাছে তোমাদের ফিরে যেতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কিসের লক্ষণ আরে কথা কই না কিসের লক্ষণ আল্লাহর ভয় করার লক্ষণ নামাজ নেই ঈমান নেই নামাজ নেই তো কার ভয় নেই জোরে বলুন কার ভয় নেই মুত্তাকি হওয়ার চার নম্বর আলামত হলো কোন পাপ অন্যায় কাজ করার পরিবেশ হলে সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে কার কথা মনে পড়ে একটু জোরে বলুন কার কথা মনে পড়ে গুনার কাজ করার পরিবেশ হলে কার কথা মনে পড়ে আল্লাহর কথা যদি একটা গুনাহ সামনে তখন যদি আল্লাহর কথা মনে পড়ে তাহলে কি মনে করব যে আমার মধ্যে কি আছে একটু জোরে বল কি আছে আল্লাহ কি সুন্দর করে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনাত্তাকাউ যখন মানুষ আল্লাহর ভয় করবে শয়তান তাদের কুমন্ত্রণা দিলে তাযাক্কারু তখন তা আল্লাহর কথা মনে পড়ে ফাইযাহুম মুবসিরুন তখন তাদের ইমানের চোখ খুলে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ তারপরের আলামত হলো তাকওয়ার আলামত হলো ভালো কাজে সহযোগিতা করা মন্দ কাজে সহযোগিতা না করা সূরা আল মায়েদা আল্লাহ বলছে তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলছে ওয়াত তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ বলছে তাআবনু তোমরা ভালো কাজে আল্লাহ ভীতির কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো পাপ আর সীমা লঙ্ঘনমূলক কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো না ওয়াত্তাকুল্লাহ কার ভয় করো জোরে বল কার ভয় ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আমি যে কথাটা আপনাদের সামনে বোঝাতে চাইলাম যে সর্ব অবস্থায় আল্লাহর ভয় তাকওয়া অর্জন করে আমরা যদি মুত্তাকি হয়ে কবরে যেতে পারি তাহলে এই জীবনটা হলো প্রকৃত সাফল্যের জীবন আল্লাহ রাব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহর ভয় করে প্রকৃত মুসলমান হতে পারি সে মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুক আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন